বিশাল বড় একটা গেম চলছে, আর যে ওর উপর কি রাগ ছিল সঞ্জয় রায় যে ধরা পড়েছে, অ্যাকচুয়াল কিন্তু ও নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম লাভ আরবি ব্লগ। তো লাভ আরবি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে আমি একদমই জিজ্ঞাসা করবো না যে তোমরা কেমন আছো। আমরা সকলেই জানি, গোটা বাংলা জানে, গোটা ভারতবর্ষ জানে যে এখনকার পরিস্থিতিটা ঠিক কতটা খারাপ, কতটা উত্তেজিত। আর আমার তরফ থেকে আমি সবাইকে স্যালুট জানাচ্ছি। এরকম একটা পরিস্থিতিতে আমরা সাথে আছি, আমরা সবাই একজোট একজোট হয়ে লড়াই করছি। আর এটা জাস্টিস পাওয়াটা খুবই জরুরি, কেন কি আমাদের সমাজে শুধুমাত্র তার সাথে বলে না, আমাদের সমাজে এই মাঝে এরকম ঘটনা প্রায় ঘটতে থাকে, কিন্তু সেইগুলো সবার সামনে আসে না। সেইগুলো আসার আগে ফাইল বন্ধ হয়ে যায়, সব কিছু ধামাচাপা পড়ে যায়, কিন্তু আর সহ্য করা যায় না। এই জিনিসগুলো, এই ঘটনাগুলো আর সহ্য করা যায় না। এর একটা প্রতিকার করা দরকার। এর যারা এত অন্যায়ভাবে এত কিছু করলো, ঘটনাকে কিভাবে কিভাবে একটা মেয়েকে মোলেস্ট করে তাকে হত্যা করলো, তাকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করে তাকে গলা টিপে হত্যা করলো, এর কি কোনো প্রতিকার হবে না? যারা অন্যায়কারীরা তারা কি এমনি ঘুরে বেড়াবে? তারা কি শাস্তি ছাড়াই ঘুরে বেড়াবে? তারা কি আজাদ হয়ে যাবে? এটা মেনে নেওয়া যায় না। তাহলে আজকে ওর সাথে হয়েছে, কাল অন্য কারোর সাথে হবে না, এর কি মানে আছে? আর এটা ঘটে যাচ্ছে আমাদের সমাজে, এটাই ঘটছে আমাদের সমাজে, কিন্তু হ্যাঁ সেইগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, সব কিছু ধামাচাপা পড়ে যাচ্ছে, মানুষের কাছে সেগুলো পৌঁছাচ্ছে না, পৌঁছাতে দিচ্ছে না, মানুষের কাছে সেইগুলো পৌঁছাতে দিচ্ছে না। কিন্তু আওয়াজ তুলেছি আমরা সবাই মিলে, আজ আওয়াজ তুলেছি, আজ প্রত্যেকটা ভারতবাসী আওয়াজ তুলেছে। এর একটা প্রতিকার হোক, এই অন্যায়ের একটা প্রতিকার হোক। সারা বাংলা, সারা বিশ্ব সবাই একজোট হয়ে আছি আমরা, আর এটা জাস্টিস যতক্ষণ না হচ্ছে আমরা এক হয়ে থাকবো। আর এইভাবেই আমরা প্রতিবাদ জানাবো, যে বা যারা যতই ওপর মহল থাকুক না কেন, এর একটা প্রতিকার আমরা দেখেই ছাড়ব। এটা যতদিন না এটা একটা সলিউশন বার হচ্ছে, অপরাধীরা যতক্ষণ না এর উপযুক্ত শাস্তি পাচ্ছে, ততক্ষণ আমরা এখান থেকে এক ইঞ্চিও নড়ব না। যতক্ষণ না অপরাধীরা শাস্তি পাচ্ছে, তাদের কুকর্মের শাস্তি পাচ্ছে, আমরা এখান থেকে এক ইঞ্চিও নড়ব না। তোমরা সকলেই জানো আজকে সারা বিশ্বময় জুড়ে কি উত্তাল চলছে। আরজিকর হসপিটালে কি ভয়ানক একটা ঘটনা ঘটালো ওই দুষ্কৃতির দরলা। আরজিকর হসপিটালে একটা ভয়ানক ঘটনা ঘটালো সবাই মিলে, ষড়যন্ত্র করে একটা ডাক্তারকে, একটা লেডি ডাক্তারকে, তাকে কিভাবে মোলেস্ট করে, কিভাবে হেনস্থা করে, কিভাবে টর্চার করে তাকে মেরে ফেললো, গলা টিপে তাকে হত্যা করলো। এর একটা যতক্ষণ না প্রতিকার হচ্ছে, যতক্ষণ না সঠিক বিচার হচ্ছে, যতক্ষণ না সেই মানুষগুলো, সেই পশুর দলেরা যতক্ষণ না তাদের উপযুক্ত শাস্তি পাচ্ছে, আমরা সবাই একজোট হয়ে লড়ব। যতদূর যাওয়া যায় তত দূরই যাব, কিন্তু এর একটা প্রতিকার না হলে হবে না। কেন কি আজ একজনের সাথে হচ্ছে, কাল আরেকজনের সাথে হবে, আজকে কি দেখা যাবে যে এটা পুরো ছড়িয়ে যাবে সারা বিশ্বে, সারা বাংলাতে এটা ছড়িয়ে যাবে। আর যারা দুষ্কৃতী, যারা অপকর্ম করে বেড়াচ্ছে, যারা মানুষকে মানে মেয়েদেরকে হাতের পুতুল বলে মনে করছে, যে যা ইচ্ছা করা যায় মেয়েদের সাথে, সেটা কোনো প্রতিকার হয় না, কেউ তো প্রতিবাদ করে না, তাহলে আমরা কেন করবো না? এটা যারা ভেবে চলেছে তাদের ভাবনা আর বেশি দিন না। একজনের যদি শিক্ষা হয় তাহলে আর পাঁচজনের শিক্ষা হবে, তখন পাঁচজন ভয়তে এই কাজ করার আগে বা এই কাজ চিন্তা ভাবনা করার আগে হাজারবার ভাববে। তাদের মধ্যে একটা ভয় কাজ করবে যে এটা করলে কি হবে, তার পরিণাম কি হবে। তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়াটা আমাদেরই কর্তব্য, সেটা আমরা সবাই মিলে সেই কাজটা করব। আজ এটা করে যাচ্ছি, সবাইকে আমার তরফ থেকে স্যালুট জানাচ্ছি। এইভাবে আমরা লড়াই করব, এবং উপযুক্ত যারা উপযুক্ত দোষীদের তাদের শাস্তি দেব, তাদের শাস্তি প্রাপ্য। তারা যে জঘন্য কাজ করেছে তার ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই তাদের। এরকম কাজ হাজার একটা মেয়ের সাথে ঘটছে, কিন্তু সেই সব মেয়েদের কোনো প্রতিকার হয় না, কোনো তাদের বিচার পায় না, তারা কোনো বিচার পায় না। কিন্তু আজকে বাংলা সারা ভারতবর্ষ সে আওয়াজ উঠিয়েছে। এই যে মৌমিতা দেবনাথের সাথে এত বড় একটা ভয়ানক ঘটনা ঘটলো, এত বড় একটা ভয়ানক ঘটনা ঘটালো সবাই মিলে ষড়যন্ত্র করে, এর কি প্রতিকার হবে না? নিশ্চয়ই হবে। আমরা ততক্ষণ থামবো না যতক্ষণ ও তার ন্যায্য বিচার পায়, ততক্ষণ আমরা থামবো না। আমরা সবাই একজোট হয়ে লড়াই করব। উপযুক্ত যারা দোষী, যে বা যারা যত বড়ই মাথা হোক না কেন, সবাইকে ফাঁসির মঞ্চে যতক্ষণ না ঝুলাতে পারছি, আমাদের এই প্রতিবাদ থামবে না, কখনোই থামতে পারে না। কি দোষ ছিল মেয়েটার? মেয়েটা তো তার কাজের জায়গাতেই স্টিল ছিল, তার কাজের জায়গার মধ্যেই তাকে এইভাবে চরম অত্যাচার করে, চরম জঘন্যতর কাজ করে, মানে আমার মুখেতেও আসতে না কেমন একটা লাগছে।
এরকম কি করে মানুষ পারে? আদৌ সেগুলো মানুষ না, সেগুলো পশুর থেকেও অধম। যারা যারা এসব কাজ করেছে, এই জঘন্য কাজ করেছে, তারা আমার কাছে অ্যাটলিস্ট মানুষ বলে আমি তাদেরকে চিহ্নিত করি না। তারা পশু, পশুদের থেকেও তারা অধম। যদি কিছু হয়ে থাকে তারা সেইটা। একটা মেয়েকে তার কাজের জায়গায় ষড়যন্ত্র করে নিজেদের কলিগরাও সেখানে জড়িত আছে, কি করে পারলো? এরকমভাবে তাকে টর্চার করে, তাকে মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে টর্চার করে এত ভয়ানক একটা মৃত্যু দিয়ে কী করে পারলো তারা? তারা মানুষ না, তারা মানুষের পর্যায়ে পড়ে না। আর এইসব পাপীদের শাস্তি একটাই, ফাঁসি। যতক্ষণ না ফাঁসি হচ্ছে ততক্ষণ এই অন্যায় থামান না। এটা একজনের সাথে ঘটেছে, দুদিন পরে আরও আরেকজনের সাথে ঘটবে। এটা কি কোনো গ্যারান্টি আছে? কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে তার সাথে কোনো কিছু হবে না? যারা যারা আজকালকার বহু মেয়ে যারা যারা বাইরে কাজ করে, যারা লেট নাইটে বাড়ি আসে, ঠিক আছে, কাজ করে রাস্তা থেকে অটো বাসে ট্রামে করে বাড়ি ফেরে রাত্রিবেলা, তাদের সেফটিটা কে নেবে? এই যে ভয়ানক জিনিসগুলো ঘটে যাচ্ছে, তাদের সেফটিটা কে নেবে? হ্যাঁ, তাদের মধ্যে যদি তাদের সাথে যদি এরকম ভয়ানক ঘটনা ঘটতে থাকে বা আগামী দিনেও যদি এরকম ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে আমাদের সমাজটা কী থাকলো? তাই না? আমাদের সমাজটা তো নরকে পরিণত হলো, যেখানে মানুষের কোনো জায়গা নেই, শুধু পশুরা আছে, খুবলে খাওয়ার জন্য, মেয়েদেরকে মোলেস্ট করার জন্য, মেয়েদেরকে রেপ করার জন্য। এর একটা যতক্ষণ প্রতিবাদ না হচ্ছে, প্রতিকার না হচ্ছে, যে সব পাপীদের শাস্তি না হচ্ছে, ততক্ষণ আমরা সবাই একজোট হয়ে সেই প্রতিবাদ জানাবো। আর যতক্ষণ না তারা উপযুক্ত শাস্তি পাচ্ছে আমরা থামবো না। আমি তোমাদের সামনে একটা কল রেকর্ড শোনাবো, সেখানে তোমরা এক্স্যাক্টলি বুঝতে পারবে যে সেই দিন সেই মেয়েটার সাথে কীভাবে খোপে পড়ে রাগে তার সাথে এই ভয়ানক কাজটা করলো, সবাই মিলে, সবাই যুক্ত হয়ে, সবাই ষড়যন্ত্র করে সেই মেয়েটার সাথে এই ঘটনাটা ঘটালো। প্রমাণটা তোমাদেরকে দেখাবো, তো আশা করছি তোমরা বুঝতেই পারবে যে মেয়েটার সাথে আসলে ভয়ানক কিছু যে ঘটেছে সেটার কারণটা আসলে কী ছিল। তারই দুটো কলিগ অডিও কলে কথা বলছে। এবার কী কথা বলছে তোমরা নিজেরাই শুনে নাও, যে তারা কী কথা বলছে, সেদিন অ্যাটলিস্ট কী হয়েছিল আর কীভাবে সেদিন ওই মেয়েটাকে, মানে মৌমিতা দেবনাথকে কীভাবে টর্চার করেছিল, কীভাবে ফিজিক্যালি টর্চার করেছিল, গলা টিপে কীভাবে খুন করল, সবাই মিলে, সব পশুর দলেরা মিলে। এই অডিও কলে আমি তোমাদেরকে অডিও কলটা শোনাচ্ছি, তোমরা ভালো মতন প্রথম থেকে অডিও কলটা ভালো মতন শোনো। আশা করছি বুঝতে পারবে যে সেদিন অ্যাটলিস্ট কী কারণে, কেন এত খোপে পড়ে এত ভয়ানক একটা ঘটনা ঘটালো সেই অত্যাচারী দলেরা। তো চলো আমি অডিওটা শোনাচ্ছি তোমাদেরকে। আর এই অডিওটা তারই কলিগ, ঠিক আছে, তারই কলিগ একজন আরেকজনকে বলছে। আজিকার হসপিটালে তারই দুটো কলিগ, মৌমিতা দেবনাথের দুটো কলিগ, মানে আজিকার হসপিটালে দুজনই কর্মরত, তারা নিজেদের ফোন কলে কথা বলছে। সেটা কী বলছে আর সেটা কী কারণে ঘটলো সবটাই এই কলে তোমরা শুনতে পারবে আর পরিষ্কার বুঝতে পারবে। তো চলো, এখন আমি তো বাইরে শ্যুট করছি, আমি আমার ঘরে যাই, ঘর থেকে আমি আমার ফোন থেকে, দ্বিতীয় একটা ফোন থেকে, সেখান থেকে তোমাদেরকে অডিওটা পুরোটা আমি শোনাবো, A to Z, ফার্স্ট টু লাস্ট, একদম শুনতে থাকো যে তারা কথোপকথনে কী কী বললো, ঠিক আছে, সেই দিন এক্স্যাক্টলি কী কী হয়েছিল, এতটা খোপে পড়ে কীভাবে এই ভয়ানক ঘটনাটা ঘটালো ওই অত্যাচারী মানুষেরা, মানুষ বলবো না, মানুষ বললে ভুল হবে, অত্যাচারী পশুর দলেরা কীভাবে এই ঘটনাটা ঘটালো। তো চলো সবাই শোনো, আমি অডিও কলটা তোমাদের সবাইকে শোনাচ্ছি, তোমরা ভালো মতন অডিও কলটা ভালো মতন শোনো। তো চলো, রাত্রি দুটো, আচ্ছা, দুটো অবধি পেশেন্ট ডেকেছে, দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে, ডিনার করেছে। পরে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল, টায়ার্ড ছিল, ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। তারপরে সেমিনার রুমে, এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তুমি ঘুমানো হয়? মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকে, আচ্ছা, বুঝতে পেরেছিস, তারপরেও সেমিনার থাকে। এবার সেমিনারে একটা বেড থাকে আর ডক্টর রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে। আচ্ছা আচ্ছা, মেনলি ডক্টর রুমে শোয়ার কথা,
দিতে চাই। হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে, যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছে, দেখেছিস রুমটা ভেঙেছে বাথরুমের পাশেই, ঠিক আছে, মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ড না, কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টর রুমে, ডক্টরস রুমে, ডক্টরস রুমেটা ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ধ্বস্তাধ্বস্ত রুমে। ওই দিন আর কেউ ছিল না, খালি মানে ওনলি ওই দিকটাই ঘুমাচ্ছিল। হ্যাঁ, এবার তোকে আমি বলি, অন কলে নিশ্চয়ই একজন থাকবে না, ওরা জুনিয়র সিনিয়র মিলে থাকে, এমনকি থার্ড ইয়ার একজন থাকবে, সেকেন্ড ইয়ার একজন থাকবে, প্লাস ফার্স্ট ইয়ারে ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে। আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে, কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে, মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে। আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড, ঠিক আছে। তো কেউ কি শুনতে পায়নি, কেউ শুনতে পায়নি, ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম। এবার দেখ, ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয় চিৎকার হয়, একটা ভায়োলেন্ট হয়, বুঝতে পেরেছিস। তারপরে আবার কি, যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায়, তারা কেন মিডিয়ার সামনে আসছে না, তাই তো, তারা কেন আসছে না। একদিন ডিউটি ছিল না রাতে, ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম। আচ্ছা, আমি নাইটে ডিউটি করে এসেছি, আমার লাস্ট নাইট ছিল, তো আমার তো তিন দিন নাইট থাকে, তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল, লাস্ট নাইট এর পর বুধবার আমার লাস্ট নাইট, বুধবার রাতে ঘটনাটা ঘটেছে, আমি বাড়িতে এসেছি, রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি, তিনটের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয়। তখন গিয়ে দেখি আজ্জি করে এই অবস্থা, পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল, গিয়ে দেখি পুলিশে পুলিশ ছয়লা, মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে, মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না, রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে, একদম এরকম, মানে মানে অদৃশ্যমান, মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু, এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে। দেখ, ওর আমার তলাটা নেই, তো ওর থেকে আমি, ও থাকে চারতলায়, চারতলায় ঘটনাটা ঘটেছে, ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা, ঠিক আছে, কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজকে ঘরটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাহলে ডক্টরস রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে। এবার দেখ, নিয়ে যাওয়া হয়েছে, ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব, দিস ইজ এ ইম্পসিবল, পুরোপুরি গ্যাং রেপ, গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয়। আর শুধুমাত্র রেপ নয়, রেপ হলো, করলো, ছেড়ে দিলো, ঠিক আছে, ওকে রীতিমতো মার্ডার করেছে, মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে, ওটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব মেয়ে জড়িত, এক্স্যাক্টলি, হয় ওর বন্ধু বান্ধব কেউ, ঠিক আছে, মানে চারজনের মধ্যে কেউ, আইদার ওকে এমন কিছু করতে বলে। দেখ, বড় বড় কোম্পানিতে তো এরকম হয়, মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো, নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও, হয় তো, এখানেও সেরকম কিছু একটা হয়েছে, যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয়, কিন্তু সেও একটা ভালো পোস্টে র‍্যাঙ্ক করছে, বুঝতে পেরেছিস, তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে, পুরো ব্যাপারটা। তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে, এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে, আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে, ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে, তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ, সব চেঞ্জ হয়ে গেছে। তারপরে যে ওয়ার্ডে ডাক্তাররা ছিল, সিস্টাররা ছিল, ওয়ার্ড বয়রা ছিল, মাসিরা ছিল, সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে, তারা কোথাও যেতে পারবে না, রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে, আজকেও কোর্টে গেছিল সবাই। তারপরে তারপরে তোমার তোর এগুলো হলো, তারপরে তোর কি বলে, আরে বল না, ওই সিবিআই এটা হয়েছে কি, মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে, অ্যাকচুয়াল কিন্তু ও নেই, ঠিক আছে, ওর এতটা ক্ষমতাই হয় না, ও অত রাত্রে কি করতে যাবে, ও না পেশেন্ট, ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে, তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে, নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে, সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা, তা ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে, এরকম কিছু নেই, তাও কিছু নয়, শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায়, ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে,
এইটুকুই দেখা গেছে। তারপরে হচ্ছে কি তোর অনেক রকম, এখানে অনেক রকম ব্যাপার আছে, যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে। কেন? প্রথমে ওকে বললো সুসাইড করেছে, আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে। তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি, এটা রেপ করেছে, রেপ করে মার্ডার করা হয়েছে। এরকমই টাইপের কিছু একটা ছিল, আইদার খুব রাফ মানে খুব রাগ খুব ইয়ে মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল, যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল, শুধু ওকে মারিনি রে রীতিমতো মার্ডার করেছে। ওর যে ক্ল্যাচারটা ছিল ওর ইউরিন, সেটা ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে, তুই জানিস মানে কি বলবো, মানে ওকে দেখা যাচ্ছে না, আমরা তো দেখেছি নিজের চোখে, ওকে দেখা যাচ্ছে না, মানে একটা ব্লিড তো কতটা মানে এইটা মানে প্রচন্ড কষ্ট পেয়ে একটা মেয়ে মারা গেল। আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এতটাই জোরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরিয়েছে, বুঝতে পেরেছিস? মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত মানে যারা এটার সঙ্গে দায়ী না। আর এই যে সিবিআই টা হয়েছে, সিবিআই টা একমাত্র আমাদের জোরেতেই সিবিআই টা এসছে, মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব। তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের ভাজাইনা থেকে 150 গ্রাম স্পার্ম বেরিয়েছে, পোস্টমর্টম রিপোর্ট 150 গ্রাম স্পার্ম মানে বুঝতে পারছিস, নট এ ক্যালকুলেটেড, মিনিমাম মিনিমাম কম করে 6-7 জন করেছে ওকে রেট। ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি, বুঝতে পেরেছিস? আর আমাদের একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল, এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ, তার কাজের জায়গাতেই সে নয়। শোন দেখ বড় বড় কোম্পানিতে কি হয়, রুমের ভেতরে এগুলো হয়, মানে ধর রুমের ভেতরে হলো, যেমন কল সেন্টারে হয়, নাইট শিফটে হয়, এগুলো অ্যাকসেপ্টেবল। বাট হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়া, হ্যাঁ আরজিকর বলে না, যে কোনো হাসপাতালে কেউ যদি স্বইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস, কিন্তু ঠিক আছে, কিন্তু কেউ কারোর বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে, তুই জানিস না, মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই, কম বেশি আমরা সবাই জেগে থাকি, জেগে তো থাকি, তাতে কি কেউ শুনতে পায়নি? তার কি একদম ভায়োলেন্স ছিল না? যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল, তাই কি না? সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার ও তো খাবারটা খেয়েছিল, সেটা তো নিশ্চয় পেটেই ছিল, পেট থেকে তো বমি করে বের করে দিল, সেটা তো ফরেনসিক রিপোর্টে কিছু বলবে। আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে 3 দিন সময় লাগে, ও যেদিনকে মরেছে ঠিক তার পরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করেছে, মানে বডি বার করো আর পোড়াও, 10 সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে, তারপরে বডি পুড়িয়ে দিয়েছে। মানে কি বলবো, হসপিটাল, মমতা ব্যানার্জি, সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে, পুরোটা। তবে তুই ভাব যে মানুষটাকে এত ক্ষতবিক্ষত ভাবে মেরেছে, তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো? নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে, ধরা পড়েছে, ফাঁসি হয়েছে কি জেল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট এট এন তোর কি বলে এনকাউন্টার করতে, মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাওয়া পড়ে যাবে, স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে, আর আমরা সেটা মানবো না, আমরা সেটা হতেই দেব না। তাতে যদি চাকরি মানে আরজিগরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি, সিল করে দেওয়া হোক, আরজিগর সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক ভাবে। এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে। এবার তুই একটা কথা বল, যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না, আমরা কিছু মানতে পারছি না, 7 দিন ধরে বার করতে পারছে না, তাহলে সেটা 2-3 দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না, তাই কি না? তারপরে দেখ PWD একটা লো পোস্টের মানুষ, মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টে যারা কাজ করে তাদেরকে PWD বলে,
এবার পিডব্লিউডি নিশ্চয় হায়ার অথরিটি থেকে অর্ডার এসেছে তবেই ওরা গিয়ে ভেঙেছে। ওরা নিশ্চয় পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে। অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ওয়ারটাকে ভাঙতে হলো? সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো, কারণ আজকে অত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে? একটাই কারণ যে মেয়েটি মারা গেছে, ঠিক আছে, কিন্তু যে তাকে এত বেশি মলেস্ট করে, এত বেশি রেপ করে বা ওকে মেরেছে, তার কি কোনো প্রতিবাদ নেই? তুই কোথায় সেভ পাবি তুই আমাকে বল? তুই ধর চাকরি ছেড়ে, আজকে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেটে যাই, প্রাইভেটও তো তাই একই অবস্থা, একদম একদম প্রাইভেটও একই অবস্থা। তুই কোনো চায়ের দোকান খুলে বসবি? অনার্সিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে, হাজার ছেলেরা টিস করে, তুই কোথায় কি করবি? তাহলে আমাদের সেফটি কোথায়? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে? আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দিলে দিস ইজ এ প্রবলেম সলভ? পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে? জানি না, আই ডোন্ট নো, মানে আমরা প্রচুর খেপে আছি, প্রচুর, মানে এর বিচার না চাওয়া পর্যন্ত তুই ভেবে চল কি এটা সলভ হবে না। We want justice. We want justice. সকল অপরাধীদের, যারা যারা এই ঘটনার সাথে যুক্ত, সব অপরাধীদের উপযুক্ত শাস্তি হোক, এটাই আমি চাই। আর এটাই দরকার, সবার যেন ফাঁসি হয়, সবার যেন ফাঁসি হয়, যাতে কেউ করার আগে, এই জঘন্যতর কাজ করার আগে তাদের আত্মা কেঁপে ওঠে। সবার সাথে আছি, সবার পাশে আছি। We want justice. আর ততক্ষণ তার আত্মা শান্তি পাবে না, মৌমিতার আত্মা ততক্ষণ শান্তি পাবে না যতক্ষণ তার অপরাধীরা তো শাস্তি পাচ্ছে, ততক্ষণ তার আত্মা শান্তি পাবে না।